আনন্দ উৎসার, 32 বছর তোমার লেখনীর সীমা আর এগিয়ে যেতে দেয়নি বিধাতার কর্মকাণ্ডে। সকলেই যেমন অদূরে দেহটা চলে যায়, তোমারও তাই। তবুও নেই অনন্ত সুখের শেষ, নেই দুঃখের অবসান, নেই আনন্দের শেষ, নেই কান্নার অবসান। সব মিলিয়ে জেগে ওঠে মহান আনন্দ, অপার মানিক এসেছে ধরাধামে। এ মানিক নয় সে মানিক, এ মানিক অকুণ্ঠ ভালোবাসার মানিক। সাহিত্যিক, কাব্যিক, উপন্যাসিক ছড়া কবিতার সংমিশ্রণে, লেখনীর দৃঢ়তায় সে এক অদ্ভুত মণিজাল। সরলতার জীবন নিয়ে অপরের জীবন গড়ার স্বপ্ন, রন্ধ্রে রন্ধ্রে জেগে উঠত অকুত ভয় অনন্ত অপার চরিত্রের দৃঢ়তা। এগিয়ে চলার পথ কণ্টকাকীর্ণ নিমেষে লেখনীর অতুঙ্গ প্রহরায় সব ছিল সোজা সরল, তবুও তিনি বিতর্কিত শিল্পী, মনন জীবন যৌবন যার দৃঢ়তায় নায়ক, তার সৃষ্টি সত্তা অচিরেই খোলা আকাশে পক্ষীর মতো ঘুরে বেড়াবে। কোনো অসত্য বাক্য মানে জর্জরিত হবে না, শিল্পী সত্তার পরিচয় বিচার্য বিষয়ে উঠে আসে না, উঠে আসে সমকালীন সমাজের দৃষ্টিভঙ্গি থেকে। সে সমাজ গড়ে উঠেছিল মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখনীর তৎপরতায়। সে সমাজ আজ দুর্বিষদ হয়ে উঠলেও আধুনিক আধারে মলিনত্বের আবর্জনা রক্ত পিপাসু, ভবিষ্যতের ইঙ্গিত চিররুগ্ন। সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় সমাজের নগ্নতা অশ্লীলতা অভাব দূরীকরণের স্রষ্টা, বর্তমানে ওটা হারিয়েই গেছে।